वेरी गुड मॉर्निंग टू ऑल ऑफ यू, वेलकम टू धर्नी मे ब्लॉग वन्स अगेन। सो आज के सबाई के आरेकटा डेली ब्लॉगे स्वागत। এই এরকম ঘোলাঘোলা লাগছে কেন? ব্লগ করে করে না ফোনের অবস্থা পুরো খারাপ করে দিয়েছি। মানে আর ফ্রন্ট ব্যাক সব ক্যামেরা একদম কি বলবো, পার্টিকেলস ঢুকে ঢুকে একদম যাতা হয়ে যাচ্ছে। স্টিল ব্লগিং ইজ ইম্পর্টেন্ট। সো আজকে আবার একটা নতুন ব্লগ, সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি বাঁশডোরিতে। আজকে সানডে, তো আগে আমি বলেছিলাম যে বাঁশডোরি ইজ ফেমাস ফর উইকেন্ড পার্টি। তো কালকে একটা হালকা পার্টি হয়েছে, কিন্তু কাল যেহেতু সবাই আসেনি তো তার জন্য এই ব্লগ করিনি। আর হচ্ছে আজকে মোটামুটি অনেকেই আসবে, তো সবাইকে আজকে দেখাবো বাঁশডোরির উইকেন্ড পার্টি। আমি ফিলহাল স্নান টান করে রেডি হয়ে চা টা খেয়ে বসে রয়েছি। এখন বাজে 11:30, না কি 12টা বেজে গেছে, এনিওয়ে 11:30-11:45 হবে এখন এরকম একটা বাজে। আমার বর বানিয়ে নিয়েছে চিকেন, কারণ আমাদের জেনারেলি পার্টি হলে ইদার দুপুরবেলার লাঞ্চটা অথবা ডিনারটা আমরা এখানে অর্গানাইজ করি ওদের জন্য যারা পার্টি করতে আসে। মানে একটা পার্টি মিন্স একটা গেট টুগেদার অনেকদিন পর। বাইরে এরকম একটা সুইটিং ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আই লাভ রেইন, হোয়াট এভার দ্য সিনারিও ইজ, বৃষ্টি আমার খুব ভালো লাগে। তো আর চলো আজকে দিনটাকে শুরু করা যাক একটা পজিটিভ ভাইবস নিয়ে। সবাইকে হ্যাপি সানডে, হ্যাপি উইকেন্ড, অ্যান্ড ওয়েলকাম টু ধর্নি মেজ পার্টি ব্লগ। বাই বাই। সো ফাইনালি দেয়া হিয়ার, রাজেশ পুল পার্টির ড্রেস পরে এসছে কিন্তু স্নান বান করে এসছে। আর এই যে এই ছেলে, ঠিক হ্যালো, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আই এম আকাশ একদম বাড়ির পাশে একটা পুকুর আছে, এখন ওরা তিনজন সেই পুকুরে নামবে, নেবে হচ্ছে উইকেন্ড পুল পার্টির মজা নেবে। সো জাস্ট টেক আ লুক দ্যাট ওরা অ্যাকচুয়ালি এখন কি করতে চলেছে। আমাকে এনেছিস যখন তোদের নামতেই হবে। এবার আমি গিয়ে দাঁড়াবো। সো ওখানটায় দাঁড়ালে মাছ পায় নাকি কুটকুট করে কামড়াচ্ছে, সো আমি এখন এটা ফিল করতে যাব। ঘন্টায় যাও দাদা,
नीचे जाके क्या करेगा? अरे तू ये भीग जाएगा फिर। रेनकोट का नीचे का हिस्सा तो और नहीं है, है ना? लाया हूँ, लेके आया। जा 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 फिर लेके आ। डेड मैन फ्लोटिंग। चाचा कैसा फीलिंग आ रहा है तुमको? इधर 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 करो, वो इधर करो, इधर करो करो। तुम्हें सादा क्यों नहीं? प्लास्टिक लगा के डुबा दो। फोन को लेके मैं कोई रिस्क नहीं लूंगी, ठीक है? खुद का वो व्हाइट वाला फोन क्यों नहीं लाए? আমি পুরো বিনা পয়সায় একটা পুরো স্পা নিচ্ছি যে মাছগুলো কামড়ে দেয় খুব করে। লিটারেলি আমার এই যে ইমার্স আছে ফিট, লিটারেলি মাছগুলো আসছে এবং আমার পায়ের মধ্যে সুড়সুড়ি দিচ্ছে, পুরো এরকম এরকম করছে, বোঝা যাচ্ছে। এন্ড ইট ইজ কমপ্লিটলি লাইক মাই মেডিটেট। ও কি করে এখনো নামি নেই আমি বুঝতে পাই। ও কি করে এখনো না আগে यहां पे बैठो ना, यहां पे थोड़ा আমার মনে হচ্ছে কাজ আমি গিয়ে স্নানটাও করতে পারতাম, মানে পারবো, বাট টু ইট উইল বি লুকিং লিটল উইয়ার্ড। সো ভাই নাহ না হ্যাভিং ফান লাইক দিস। কি ফ্যানটা পুরি নেমে জানো তেরা তো ভালো লাগে। ইঞ্জিনা খুলে চলে আ পিঠে দিচ্ছে ওয়া সুফিরা। যা 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 গেঞ্জিটা খুলে দে, যা যা তুমি 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 বো মনি কল লো শার্ট মে কো দে দাও। ইয়ে লে চাবি লে দে। তুইও নাববি, তুই এখন ঝুট কেন? আমার মাঝে 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 মাছি উড়ুম করছে, তো মানে মাঝে মাঝে লিটারলি বোঝা যাচ্ছে যে বড় মাছ আসছে, মানে এই পায়ে ও পায়ের মধ্যিখানে লেগে যাচ্ছে, মানে এতটা বড় তো আসছেই। তো রাজেশ চলে এসছে এরকম একটা সুইমিং কস্টিউম টাইপ পরে। ডর কেউ রাও আর নিচে যাও, চশমা দে দাও। हाँ तुमको नहाना पड़ेगा, नहीं तो हम यहाँ से धक्का दे देंगे। जाओ चश्मा दे दो। इतना का मतलब क्या है? थोड़ा सा दूरे जाओ। कोई देख शाप शाप कोई देख कुछ है एक बार तो चुप के तेज देख दी माथा था क्यों देख। हाँ 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 कौन हो रहा है? इट्स क्लियर। पैर का पत्ती में जब करे ना सही लग रहा है, लग रहा है। ओ देखो देखो शर्ट बेकार का गीला कर रहे थे चाचा के चानी ने हम ये दे कर। तो फाइनली प्रणय सेनापति पधार रहे हैं, पूरा तमिल स्टाइल है लंगे। ও পুল পার্টি কে পুল পার্টি রাখিনি, ও পুরো একদম ফুকড়ে স্নান করা বানিয়ে দিয়েছে, লাইক গামছা টামছা পরে, হ্যাঁ না বেবি? আর এ হচ্ছে বাস মনে হচ্ছে সুইমিং পুলে মজা নিচ্ছে। এখানটা মাছগুলো বেশি বড় বা এটা মাছগুলো আরো জোরে 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 দিচ্ছে। এটা কি বলতো, এটা যত লেভেল আসবি তত রেটটা বাড়বে। ওখানে যে আস্তে আস্তে মারছে এখানে জোরে জোরে মারছে। হ্যাঁ এখানে লিটারলি মানে লাগছে খামচার চেল। মাথাটা ভেজা, মাথাটা মাথাটা ভিজে নে। নটেঙ্গি মাত করো, ইয়ে সুইমিং পুল নেই, পুকুর হ্যাঁ পুকুর কা মজা লো, যাও। রাইট, গুড জব গুড জব গুড জব। কর্পোরেট লোক এসে না আছে।
চলবে अभी वाइपर नहीं लगाया चश्मा अरे চশমা পড়ে আছে তুই আছে চশমাটা খুলে আমি তখন থেকে বললাম চশমা আমি খোল লেতে রুকো अब चले जाओ आप कहाँ जाए आप कॉर्पोरेट से वो उस मतलब अच्छा लग रहा है रियलिटी में थोड़ा आ जाओ नीचे नीचे क्या ना वो किंतु भय पाच्छे बेसिकली माच माच बड़ो बड़ो माच आच्छे बड़ो बड़ो माच आच्छे हमारे फोन ना जाबे हाय भगवान बस स्टार्टेड ऐसे लोग बहुत डीप पानी में है बहुत डीप पानी में है এইবার হবে মাছ ধরার টেকনিক 3 2 1 স্টার্ট নাইস রেজাল্ট কিন্তু কিন্তু ছেড় আচ্ছা তাই আছে দেখো হ্যাঁ লাভ দিকে হ্যাঁ হ্যাঁ পানি দিতে পানি দিতে পানি Yo, let's go. तो এখন আমাদের হয়ে গেছে আজকের মতন ফুল পার্টি করা আমি তো অর্ধেকটা ভিজে গেছি বাট দিস দ্য ফ্যাক্ট উই ডিসকভার টুডে দ্যাট ইজ অ্যামেজিং যে অ্যাকচুয়ালি মাছগুলো আসে এবং মানে ওরা ডেড সেলস গুলো ফায়ার খায় লিটারলি গুদগুদি করছে ইট ওয়াজ অ্যামেজিং হ্যাঁ হ্যাঁ তিনজনই আসলে চলে যা কোথায় গেলি ওরা তিনজন একসাথে আবার মানে ফ্রেশ ওয়াটার বাথরুমে ঢুকে গেছে কারণ যেহেতু ওটা একদম খোলা পুকুর তো প্রচুর জলটা বেশ ভালো রকমেরই নোংরা তো স্টিল ফান ইজ ফান অ্যান্ড নেচার ইজ নেচার তো ওরা এখন আফটার পুল পার্টি দেশিওয়ালা পুল পার্টি দে আর হ্যাভিং দেয়ার বার্থ থ্রি অফ দেম টুগেদার তো হতা হ্যাঁ চাইল্ডহুড ফ্রেন্ড ইটস ওকে হ্যাঁ তো ক্যা আফটার শার মে গামছা কা ক্যা সিগনিফিকেন্স হো তো ক্যা আজকে মিস অনুপমা মন্ডল অনেক রাগারাগির পর ফাইনালি এসছে স্যানিটাইজ করছে কিন্তু স্যানিটাইজ খুব পরিষ্কার ফ্রিক একটা মানুষ এটাই ওর ইন্ট্রোডাকশন সো মাই বে ইজ হিয়ার সো চলে এসছে আমাদের জোম্যাটো থেকে সেকেন্ড অর্ডার সকালবেলা পিজা দিয়ে স্টার্ট করেছি লাঞ্চে তো পোলাও তন্দুরি এইসব তারপর পুরো দিন চলছে এখন চিকেন এসে গেছে মানে খেতে হবে ওর কি চলছে তুই জিজ্ঞেস করছিস
একবার নরমালি গেছি একবার অফিস ভিজিটে গেছি अभी बीए वाड़ी जैसा फोटो ले रही है तो साला खाना भी नहीं खा पाएगा इन्होंने और जो दांत पे लगा वो भी नहीं निकल पाएगा अरे हो चुके हैं निकल निकल ऐसे निकाले हैं उसके सबसे बड़ा डिसेंट बंदा वही दिख रहा है ऐसे उसे खाया हाँ আমি রাতের ডিনার মোটামুটি অরেঞ্জ করাই ছিল আমরা দুপুরবেলা এত জাম খেয়েছি এত জাম খেয়েছি এত জাম খেয়েছি আমার দুপুরবেলা ওটাই লাঞ্চ হয়ে গেছে এখন আমরা ডিনার করবো আচ্ছা আরি চিকেন আর দুপুরবেলা না সরি আর রাতের জন্য আছে পিস পোলাও আর তন্দুরি রুটি ধানবাদের মধ্যে পড়ে গেলে বিহার ঝাড়খণ্ডের মধ্যে পড়ে গেলে আরে পুরোটাই পুরো বেঙ্গল পড়ে গেছে ওড়িশা না যেটা আধা যে প্রভিন্সেস তা উসমে সে বড় প্রিয়া ফোন করেছে কাউকে দেবো না এবার আমি খাবো সবাই চলে গেল ফাইনালি এখন বাজে রাত্রি 10:30 আমাদের ডিনার বগেরা সব হয়ে গেছে তো এটাই হচ্ছিল এটাই ছিল এই উইকেন্ডের ধামাকা জেনারেলি আমার উইকেন্ড আমাদের উইকেন্ড পার্টি আরও বড় হয় অনেকে আসতে পারেনি অনেকে পার্সোনাল প্রবলেমের জন্য বাট পরের উইকেন্ডে আমাদের আজকে প্ল্যান হলো কি আমরা কোথাও একটা আউটিংয়ে যাব সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেস ব্লগ গাইজ আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সবাই স্টে টিউন কিপ ওয়াচিং ধরনি মেয়ে কিপ আপডেটেড ইউর সেলফ উইথ ধরনি মেয়ে ব্লগস বিকজ আরও সামনে প্রচুর ভালো ভালো কন্টেন্টফুল ব্লগ আসতে চলেছে সবাই খুব ভালো থাকবে খুব হ্যাপি থাকবে খুব পজিটিভ থাকবে আর বেশি করে করে আমাদের ধরনি মেয়ে আমার ধরনি মেয়ে ব্লগ দেখবে বাই বাই